মাটন দিয়ে বিরিয়ানিটা অসাধারণ লাগছে। হ্যালো গাইস, আশা করি সবাই খুব ভালো আছো। তো কথায় আছে পেটুক বাঙালি। তো মেনলি হচ্ছে অনেক দিন, এখন তো জানো সবাই লকডাউন পড়ে গেছে, কলকাতাতে অল ওভার ওয়েস্ট বেঙ্গল লকডাউন পড়ে গেছে কোভিডের জন্য, আর ইন্ডিয়াতে কিছু কিছু জায়গায় লকডাউন চলছে। তো বাইরে গিয়ে খাবার কেনাটা, অর্ধেকের বেশি তো দোকান বন্ধ, খাবার কেনাটাও একটু চাপের হয়ে যাচ্ছে। তো অনেকদিন মনটা একটু বিরিয়ানি বিরিয়ানি করছে, তো কি করবো এখন, তার বাইরে থেকে কেনার কোনো উপায় নেই। তো ভাবলাম আজকে অনলাইনে অর্ডার করে দিই। তো জোম্যাটোতে একটা অর্ডার করলাম মাটন বিরিয়ানি, একটা কম্বো কারিমস থেকে, পাঁচটি যে কারিমস আছে ওখান থেকে একটা অর্ডার করলাম জোম্যাটোর থ্রু দিয়ে। তো এটা টোটাল মাটন বিরিয়ানিটা কম্বোটা টোটাল প্রাইস পড়লো হচ্ছে 290 রুপিস, আর এর মধ্যে হচ্ছে কিছু কুপন কোড টোড দিয়ে এর মধ্যে টোটাল 250 রুপিস মতো সামথিং এটা পড়েছে। এটা কি কুপন কোডে অ্যাপ্লাই করলাম আর কত কি দাম সেটা তোমাদের স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেটা তোমরা চেক করে নেবো। তো এখন জাস্ট ওয়েট করছি অর্ডারটা আসার জন্য, অর্ডারটা এলেই তো একদম পুরো হামলে পড়বো খাওয়ার জন্য। তো বাই দ্য ওয়ে, দিস ইজ দেবব্রত, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফুডি মেনিয়া। তো চলো জাস্ট এবার ওয়েট করা যায় খাবারটা আসার জন্য। তো এই যে আমাদের চলে এসেছে বিরিয়ানি কম্বো, সঙ্গে দিয়েছে একটা সুগার ফ্রি, একটা কোকা কোলা দিয়েছে সঙ্গে একটা। তো দেখছেন এটা ভালো করে প্যাক করা রয়েছে, বিলটা এরকম বাইরে এরকম ভাবে দেওয়া ছিল বিলটা। তো চলুন এটা খুলি, খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা খুলেও নিলাম। এবার আমি বলে দিই যে কম্বোর মধ্যে কি কি আছে। কম্বোটার মধ্যে প্রথমে দিয়েছে হচ্ছে 2 পিস মাটন আছে, লেখা আছে, জাস্ট এবার খুলে দেখি। এটা 1 পিস, এটা 2 পিস, এটা হচ্ছে মাটন দাম বিরিয়ানি, 2 পিস মাটন আছে। আর কোয়ান্টিটি বলবো না যে খুব হিউজ পরিমাণ, অ্যাভারেজ টাইপের। সঙ্গে দিয়েছে হচ্ছে আমাদের এখানে চিকেন মাটকা, চিকেন মাটকা 1 পিস দিয়েছে, রায়তা দিয়েছে, আর 2 পিস গোলাপ জামুন দিয়েছে, ছোটো ছোটো পিসের সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ছোটো ছোটো সাইজ, 2 পিস গোলাপ জামুন, আর সঙ্গে একটা কোক দিয়েছে। তো এবার চলুন খাওয়া যাক, খেয়ে আপনাদের টেস্টগুলো বলছি। তো একটা কথাই আছে, ঘ্রাণ এনে অর্ধভোজন, সামনে এত ভালো খাওয়ার পরে আছে আর ওয়েট করতে পারছি না। তো চলো খাবারটা শুরু করে দিই। বাই দ্য ওয়ে, মাটনটা বিরিয়ানিটা দেখে তো খুব স্পাইসি লাগছে, তো চলো এবার খেয়ে দেখা যাক কীরকম। বিরিয়ানিটা সত্যি একটু স্পাইসি আছে, আর এই বিরিয়ানির মধ্যে যেটা আমি লক্ষ্য করলাম, এরা গোটা, অনেকে পাউডার মশলা ইউজ করে, এরা গোটা মানে গরম মশলাকে গুঁড়ো করে হয়তো এরা ইউজ করে, কারণ মুখের মধ্যে এলাচ টেলাচ মুখের মধ্যে হালকা হালকা লাগছে। আর এবার চলো মাটনটা ট্রাই করে দেখি, 2 পিস মাটন দিয়ে তোমায় তো দেখার, আমি মাটনটা তোমাদেরকে দেখাচ্ছি। এরকম সাইজে ছোট ছোট 2 পিস মাটন আছে, তোমরা দেখতেই পাচ্ছ এই যে। তো এর সফট কিরকম সেটা আবার ভেঙে তোমাদেরকে দেখায়, দেখতেই পাচ্ছ দেওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, খুবই এটা সফট আছে। তো চলো মাটন দিয়ে এবার বিরিয়ানিটা ট্রাই করি। মাটন দিয়ে বিরিয়ানিটা অসাধারণ লাগছে। তো চলো এবার চিকেন হান্ডির সাইজটা তোমাকে এবার দেখায়, 1 পিসে দিয়েছে কিরকম সাইজ, এরকম সাইজে তোমরা একটা চিকেন হান্ডি পাবে। তো চলো এবার চিকেনটা খেয়ে দেখা যাক কিরকম সফট। চিকেনটা দেখছো হাত দিতেই পুরো একদম গলে যাচ্ছে, প্রচন্ড সফট হয়েছে। আর চিকেনের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ খুবই ফ্রেশ আছে চিকেনটা, দেখে খুব মনে হচ্ছে। তো চলো এবার টেস্ট করে তোমাদেরকে বলছি। জাস্ট অসাধারণ, যারা ঝালটা খুব একটা বেশি পছন্দ করে না তাদের চিকেন হান্ডিটা খুব ভালো লাগবে, উপরে দিয়ে ভালো মতো করে ক্রিমও দেওয়া রয়েছে চিকেন হান্ডির উপর। না দেখে যতটা স্পাইসি মনে হয়েছিল বা ঝাল মনে হয়েছিল ততটা না, এটা সবার জন্য বলতে গেলে প্র্যাকটিস করি। বাইরে থেকে গোলাপ জামুন দুটো আছে, এবার দেখি কি মানে সাইজটা একটু বলতে গেলে খুবই ছোট সাইজ। ভেতরটা তোমাদেরকে দেখাই, ভেতরটা দেখতে পাচ্ছ মোটামুটি সফটই লাগছে, খেয়ে দেখছি
বাট সত্যি কথা বলতে মিষ্টির দোকানে যে নর্মালি গোলাপ জামুন করেছে এর থেকে অনেক বেটার হয়। গোলাপ জামুনটা খেয়ে আমার সত্যি বলতে অতটা ভালো লাগলো না। বাই দ্য ওয়ে অ্যাভারেজ খাবার মোটামুটি ভালোই ছিল। তো চলো খাবারটা শেষ হোক, এবার তোমাদের বাকি জিনিসগুলো বলছি। আর বাই দ্য ওয়ে বিরিয়ানির সাথে কোক যখন দিয়েছে, কোক হবে না সেটা কি প্রমাণ হতে পারে? তো চলো এই ক্যানটা ওপেন করি। বিরিয়ানির সাথে কোক কলার মজাই আলাদা। তো আমাদের বিরিয়ানি খাওয়া শেষ, তো এবার হচ্ছে মেন রিভিউয়ের ব্যাপার। তো বিরিয়ানিটা তোমায় তো দেখালাম কিরম কি কোয়ান্টিটি টোয়ান্টি বা কোয়ান্টিটি আর কোয়ালিটি এই দুটো তোমাদেরকে মেন যে জিনিসটা বলবো। আর আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, বাট কারিমসে যেটা দেখলাম কোয়ালিটি বলতে গেলে কোয়ালিটির সাথে কোনো জিনিসের কোনো তুলনা হয় না। যারা স্পাইসি বেশি পছন্দ করে তাই জন্য খুব ভালো। আর কারিমসে এটা দেখলাম ওটা গোটা গোটা মশলা দেয়, তার জন্য খুব মানে জিনিস খুব স্পাইসি হয়েছে এবং যার যে সেন্টটা সেটাও খুব ভালো মতো মতো না হয়ে লাগছে। আর যে মাটনের পিসগুলো দেখানো মিডিয়াম সাইজের মাটন, এখনকার যা দাম বাজারে যা মার্কেটের প্রাইস হয় সেই অনুযায়ী বলবো যে মাটনের পিস 50 rupees মাটন আর চিকেন হান্ডি রায়তা কোক দিচ্ছে যথেষ্ট মানে রিজনেবল প্রাইস, রিজনেবল প্রাইস, সেটা আর কোনো কিছু বলার নেই। আর যেটা হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি ব্যাপারটা বলতে গেলে বিরিয়ানি যেটা ছিল যেটা তোমাদেরকে দেখালাম, বিরিয়ানির মানে বলতে গেলে প্রথম কথা হচ্ছে এটা আলু নিয়ে একটা বিরিয়ানিতে জানি না কার আলু ভালো লাগে কি লাগে না। আমার বিরিয়ানিতে আলু না থাকলে এটা ভেতর দিয়ে সেই ফিলিংসটা আসে আসে না যে বিরিয়ানি যে খাচ্ছে। বাই দ্য ওয়ে বিরিয়ানিতে আলু প্রথম কথা ছিল না। এরপর হচ্ছে যেটা সেকেন্ড বিরিয়ানির মধ্যে এটা বলার ছিল সেটা হচ্ছে বিরিয়ানির যে চালের কোয়ান্টিটিটা খুবই কম। মোটামুটি যে কোনো তুমি রেস্টুরেন্টে যাও বা তুমি এমনি লোকাল দোকান দিয়ে কেনো যেখান দিয়েই কেনো মোটামুটি যে কোয়ান্টিটি থাকে মোটামুটি এক প্লেটের মধ্যে সে তার অর্ধেকের অর্ধেকে ছিল না চালের। এবার অনেকেই এটা বলবে হয়তো মেনলি যেটা জায়গাটা দিচ্ছে সেটার জন্য অনেকটা হতে পারে। আর আর কোয়ালিটি তো বললাম যথেষ্ট ভালোই ছিল। আর আর একটা যে জিনিস সেটা তোমাদের প্রথমেই বলেছি, নোটি কোনো চামচ টামচ দেয়নি বা কোনো ন্যাপকিন দেয়নি, এইগুলো আই হোপ দেওয়া উচিত ছিল। যেহেতু রায়তা রায়তা আছে, রায়তাতে খাওয়ার জন্য হাত দিতে মানুষের রায়তা ভাবে তুলে খেতে পারে না, তার জন্য একটা চামচ মিনিমাম লোকের একটা ন্যূনতম একটা চামচ তো লাগলো। তো বাইরে এটা ছিল না কিছু বলার নেই। আর কোয়ালিটি ব্যাপার তো বললাম যথেষ্ট ভালো। তো আর কিছু বলার নেই বিরিয়ানিটার ব্যাপারে, এটা যারা স্পাইসি খুব খেতে পছন্দ তারা আমি বলবো অবশ্যই এখান দিয়ে অর্ডার করো, আমি বলবো খেতে যথেষ্ট হয়। তো জাস্ট এটাই বলার ছিল। তো এবার তোমরা বলো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও এবং প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।